Welcome to another video. Abul Aviary YouTube channel. আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো অনেকদিন পর ভিডিও দেওয়ার জন্য প্রথমেই আমি দুঃখিত খুবই। তো আজকের যে বিষয়টা আপনাদেরকে বলবো, লাভবার্ডের একটা মিউটেশন আছে, যে মিউটেশনটা হলো ব্লু টু। তো ব্লু টু পাখি আমার এখানে, মানে আমি বাই চান্স সেটা ব্রিড করানোর পরে জানতে পারলাম যে সেটা হচ্ছে ব্লু টু। তো সেই পেয়ারিংটাকে চেঞ্জ করব, সেই ব্যাপারটাকে আপনাদের কাছে বলবো। এবং গরমকালে যে ব্রিডিং গুলো হয়েছিল লাভবার্ডের বা ককাটেলের যে ব্রিডিং গুলো হয়েছিল, সেই চিক্স গুলো কি কন্ডিশন বা তারা কেমন আছে সেই বিষয়গুলোকে দেখাবো। এবং কলোনি, নতুন কলোনি সেট আপে পাখিগুলো কেমন আছে, সেই কলোনির ভিতর থেকে ভিউজ বা তারা কেমন আনন্দে আছে সেই বিষয়টা আজকের এই ভিডিওতে আমি দেখাবো, ঠিক আছে? তো চলুন বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করব। তার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইল বা কম্পিউটার পৌঁছে যায়। তো চলুন ভিডিওটি। তোমরা এখানে দেখা পাচ্ছ যে এখানে একটা আছে কোবাল্ট ফিশার আর একটা আছে হচ্ছে মপ ফিশার। তো এই পেয়ারিংটা থেকে যখন আমি এই পেয়ারিংটা করলাম, তখন দেখলাম যে কি এই পেয়ার থেকে কি রেজাল্ট আসছে। প্রত্যেকটা হচ্ছে পারব্লু ফিশার বেরোচ্ছে, ঠিক আছে, প্রত্যেকটাই। তো এক্ষেত্রে আমি চিন্তা ভাবনা করলাম, তার মানে কি আগে কিন্তু এই কোবাল্টের সঙ্গে অন্য ব্লু পাখির পেয়ার ছিল, সেখান থেকে কিন্তু পারব্লু কিন্তু আসতো না, মানে পারব্লু ছিল ছিল না, কিন্তু সেখান থেকে পারব্লু ফিশার কাটতো না। কিন্তু এই পেয়ারটা যখন করলাম, যেখানে মপ ফিশার এবং হচ্ছে কোবাল্ট ফিশার ফিমেল এবং মপ ফিশার হচ্ছে মেল, তো এখান থেকে আলটিমেট তাহলে কিন্তু বোঝা যাচ্ছে যে ব্লু টু হচ্ছে মপ ফিশারটা হচ্ছে ব্লু টু, মানে যে কোনো বাচ্চা হচ্ছে সবগুলোই হচ্ছে এর হচ্ছে পারব্লু বেরোচ্ছে। তো এক্ষেত্রে আমি নতুন যে পেয়ারিংটা করব সেটা হচ্ছে এই ব্লু টু পাখিটার সঙ্গে আমি কিন্তু অ্যালবিনোর পেয়ারিংটা করব। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হবে কি, যেহেতু ওটা ব্লু টু আর অ্যালবিনো যেহেতু রেড আই ইনো, তাহলে হচ্ছে যে বাচ্চাগুলো হবে সেগুলো হচ্ছে ব্লু, পসিবল ব্লু টু হবে এবং হচ্ছে স্প্লিট ইনো হবে। তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু ক্রিমিনোর একটা ওয়ার্কিং এর ক্ষেত্রে কিন্তু খুবই কাজে লাগবে। এবারে কথা হচ্ছে যে এই যে বাচ্চাগুলো বের হবে, এই বাচ্চাগুলো যদি একে অপর মেল এবং ফিমেলের সঙ্গে যদি পেয়ারিং করা যায়, সেক্ষেত্রে যে পেয়ারটা থেকে সবগুলো বাচ্চাই ক্রিমিনো কাটবে সেইটাই হচ্ছে ব্লু টু অ্যালবিনো, মানে যে অ্যালবিনোটা যার মধ্যে হচ্ছে ব্লু টু জিনটা ক্যারি করছে, কারণ এর মধ্যেও ব্লু টু আছে, সেগুলো পসিবল ব্লু টু। এবার যদি একে অপরের সঙ্গে পেয়ারিং করা যায়, সেক্ষেত্রে কিন্তু ব্লু টু সম্ভাবনা থেকেই যায়। তো এই একটা নতুন পেয়ারিং আপনাদের কাছেও যদি এরকম ব্লু টু থাকে, সেক্ষেত্রে অ্যালবিনোর সঙ্গে কাজ করিয়ে কিন্তু আপনারা ক্রিমিনো ওয়ার্কিং যেটা করতে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু সবগুলোই বাচ্চা প্রায় ক্রিমিনো আসবে, ঠিক আছে? তো এই পেয়ারিং এর ব্যাপারটাকে বললাম। এবারে চলুন দেখা যাক যে আমাদের গ্রীষ্মকালে যে ব্রিডিং প্রসিজিওর গুলো হয়েছে তার মধ্যে অনেক বাচ্চাই বাঁচেনি, ঠিক আছে, গ্রীষ্মের মানে আপ অ্যান্ড ডাউনস এর জন্য। তো আপনাদেরকে দেখাবো যে প্রোগ্রেসটা হয়েছে, সেই প্রোগ্রেসটাকে আপনার সামনে তুলে ধরি। তো চলুন ফটাফট বন্ধুরা দেখুন, প্রোগ্রেসের মধ্যে তিনটে বাচ্চা আছে, এর মধ্যে হচ্ছে ডান দিকে যেটা দেখা পাচ্ছেন যে দুটো আছে বাচ্চা, এরা সবে খাওয়া শিখেছে। তো এরা হচ্ছে পেয়ারিং অলরেডি নিয়ে নিয়েছে, এবং মাঝখানেরটা এটাও মেল, এর মধ্যে ফিমেল একটা আছে, দুটো ফিমেল আছে, এবং বাঁদিকের যেটা আছে সেটা হচ্ছে আপনার স্প্যাজলেস পাইটের সঙ্গে আপনার হচ্ছে অ্যালবিনো স্প্যাজলেস মানে হোয়াইট স্প্যাজলেসের পেয়ার ছিল, এটা হচ্ছে স্প্লিট ইনো। তো এই বাচ্চাটা বাড়িয়েছে, এটা কিন্তু খুব ভালো একটা মানে ওয়ার্কিং এর পাখি, যেটা হচ্ছে অ্যালবিনোর সঙ্গে যদি দেওয়া যায়, অ্যালবিনো ককটেলের সঙ্গে যদি দেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু পসিবিলিটিস আছে 50% কিন্তু অ্যালবিনো কাটবে, ঠিক আছে? তো এই বাড়িয়েছে অ্যালবিনো, এবং বাকি অলরেডি এরা এগ ও লে করে দিয়েছে। এই যে পেয়ারটা দেখতে পাচ্ছেন, এরা অলরেডি এগ লে করে দিয়েছে, ঠিক আছে, নিচেও এরা অলরেডি এগ লে করে দিয়েছে, এই পেয়ারটাও অলরেডি এগ লে করে দিয়েছে। আর আরেকটা আপনাদের যে স্প্যাজলেসের যে পেয়ারটা সেটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি, এরা অলরেডি দুটো এগ লে করে আছে, ঠিক আছে, এরাও খুব কুইক ব্রিডার। তো চলুন নেক্সট আর কি প্রোগ্রেস হয়েছে, স্প্লিট হচ্ছে ইনো, ঠিক আছে, এবং এরা হচ্ছে বাবা মা লোটিনো অফলাইন এখানে আছে, বাঁদিকে একটা বেবি আছে লোটিনো অফলাইনে, নর্মাল যে পিচ ফেস লোটিনো অফলাইন, সেখানকার এই প্রোগ্রেসটা হয়েছে। এখানে বাজে তো আছে, এরা অলরেডি বাচ্চা অলরেডি উঁকি মারছে, এখানে কিছু বাচ্চা বাড়িয়েছে, এখানে আপনাদেরকে দেখাই, কালার কিন্তু খুব সুন্দর এসছে, কিছু বেবি বাড়িয়েছে, এদিকেও আছে চিক্স, এখানেও একটা বাড়িয়েছে,
চিক্স বাড়িয়েছে, এটা বাবার সঙ্গে দাঁড়িয়ে আছে, ফিমেল তো অলরেডি এগ লে করে আছে তার ভিতরে, ঠিক আছে, এগ লে করছে এবং ইনকিউবেট। বন্ধুরা আমি চলে এসেছি আমার কলোনির ভিতরে, এরা কিন্তু খুব আনন্দের মধ্যেই আছে। এখানে সামনে দেখা পাচ্ছি পারগুলু ফিশার আছে, তারপরে আছে লোটিন ফিশার ফ্লিট, তারপরে আছে কোবাল্ট মাছ, তারপরে আছে ওদিকে আছে পারগুলু ইলিং, নিচে আছে লোটিনো অফলাইন, তারপরে আছে ভায়োলেট অফলাইন, তারপর ব্লু রোজি, সমস্ত কিছুই লোটিনো ফিশার সমস্ত কিছুই আছে। তো এর মধ্যে যদি কোনো বন্ধু নতুন কোনো ধরুন পাখি পালন করছে, লাভবার্ড পাখি তার খুবই ইচ্ছা এবং সে নতুন শুরু করতে চাচ্ছে এবং ব্রিডার পেয়ারের দরকার, সেক্ষেত্রে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারে। চীনে নাম্বার তো দেয়াই থাকবে। এবং এদের এত আওয়াজ, আওয়াজের মধ্যে কোনো কিছু শোনা যায়, মানে আমি যত কথা বলছি এরা কিন্তু ততই কথা বলছে, ঠিক আছে, গ্রিন অফলাইন থেকে আরম্ভ করে সমস্ত কিছুই আছে। তো কিছু পাখি আমার নিজের ব্রিডিং এর জন্য আছে, এর মধ্যে কিছু পাখি সেল আছে, যেমন হচ্ছে তোমার গ্রিন অফলাইন, রোজি অফলাইন, রোজি পিচ ফেস, তারপরে প্লেন লোটিনো, লোটিনো পিচ ফেস, লোটিনো অফলাইন, এরকম কিছু আছে। তো আপনারা যারা কন্ট্যাক্ট করতে চাচ্ছেন তারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারবেন। এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমার কমেন্ট সেকশনে জানাবেন, এবং আগামী কোন বিষয়ে ভিডিও দেখতে যাচ্ছেন সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি এখানেই শেষ করছি, আগামী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে নতুন টপিক নতুন বিষয় নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।